টু মাই নিউ ভিডিও। আমি তানিয়া, চলে এসেছি একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে। আজকে আমরা রয়েছি, চারিদিকের পরিবেশটা দেখলে তোমরা বুঝেই যাবে আমরা আজকে কোথায় রয়েছি। আজকে রয়েছি টাকিতে। তো টাকিতে এসে প্রথমেই ভাবছেন কোথায় থাকবেন, তার জন্য এই মিউনিসিপ্যালিটির হোটেলটা হতেই পারে সেরা ঠিকানা। তো এখানে তোমরা 400-500 টাকা থেকে রুম শুরু হয়, তোমরা এখানে এসে আগে রুমটা বুকিং করে নিতে পারো, বা আমি এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, এখানের থেকে তোমরা ফোন করেও রুমটা বুক করে নিতে পারো। তো আমরা এসে আগে চাবি নিয়ে আমাদের রুমে চলে যাচ্ছি। আমাদের রুম নিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে, তো এখানে আমরা সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সব জায়গাতেই আমাদের রুম ছিল। তো এইটা হলো এই রুমটা। তো 400 টাকা আন্দাজে মোটামুটি রুমটা খারাপ ছিল না, একটা খাট ছিল, দুটো বালিশ, তার সাথে আনলা, ড্রেসিং টেবিল জল ঠল রাখার, আর এই হলো পেছন সাইডের ব্যালকনিটা, আর টয়লেটটাও মোটামুটি পরিষ্কার ছিল। আর এটা হলো খাওয়ার জায়গার যে ক্যান্টিন, সেই ক্যান্টিন আমরা অনেকজন এসেছিলাম বলে আমরা আগে থেকে খাওয়ারের সমস্ত কিছু বুকিং করে গেছিলাম। তো আগে থেকে এসে সমস্ত কিছু আমাদের ফুল প্যাকেজটা দিয়ে গেছিলাম, ওই জন্য আমরা আসার সঙ্গে সঙ্গে সমস্ত খাবার একদম গরম গরম রেডি পেয়েছিলাম। আমরা নিয়েছিলাম লুচি, আলুরদম, মিষ্টি, তার সাথে কফি সকালবেলার জন্য, এটাই ছিল। সকালের ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম টোটো নিয়ে সব জায়গার সাইট সিন করার জন্য। তো টাকির সাইট সিন করে এসে যখন ঘড়ির কাঁটায় 2 বাজে, তখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করার জন্য সবাই একসাথে বসলাম। তো এখানে দুপুরের খাওয়া দাওয়ার কী আয়োজন ছিল সেটাই আজকে তোমাদের দেখাই। ছিল দেরাদুন রাইস, ভেজ ডাল, বেগুনি, তার সাথে ছিল বাঁধাকপির তরকারি, ছিল কাতলা মাছ, ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এ ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। আর যারা চিকেন খায় না তাদের জন্য ছিল ভেটকি মাছ। তো এখানে খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল, আমরা সবাই একে একে খাওয়া দাওয়া করতে বসেও পড়লাম। তো সমস্ত কিছু ফ্রেশ আর টাটকা খাবারই ছিল। তোমরা যদি কেউ এসে বুকিং করতে চাও, তোমরা ফোন নাম্বারেও কথা বলে নিতে পারো, আর বেশি জনের টিম হলে এসে এখানে বার্গেটিং করে খাওয়া দাওয়া নিয়ে সমস্ত কিছু বুকিং করে যেতে পারো, হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত কিছুই বুকিং করে যেতে পারো। টাকির চারিদিকের এত সুন্দর দৃশ্য, সত্যিই মনটা কিছু সময়ের জন্য যেন অন্যরকম হয়ে গেল। এই টাকির চারিদিকের এত সুন্দর দৃশ্য, ফ্রেশ খাওয়া দাওয়া, সত্যি আজকের আমাদের দিনটা খুব ভালোভাবেই কাটালাম। তো লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়া শেষ করা গেল। থেকে খাওয়া দাওয়া যদি এখানে ফোন নাম্বার আছে, এখানে ফোন নাম্বার করে মিউনিসিপ্যালিটিতে এসে তোমরা বলে যেতে পারো। আমরা তো কী কী খেলাম তোমাদের বললাম, আর কিছুটা দেখালামও। তো এখানে এসে যদি তোমরা বলে যাও আগের থেকে, কারণ বেশি লোক আসলে তো ওদের রেডি থাকে না, বা সকালে বললেও ডিটেলসে আমরা যেমন আগে বলে গেছিলাম কজন আসবে, কী বৃত্তান্ত, কে কী খাবে। যেমন আমাদের কিছু লোক ছিল নিরামিষের, কিছু লোক ছিল মাছের, তো সেগুলোই যারা মাংস খায় না তাদের জন্য আলাদা করে মাছ, তো কাতলা মাছ, ভেটকি মাছ, এরকম নানান ধরনের মাছ ছিল। তো সেটা আমরা বলে গেছিলাম, তোমরা যে ডিটেলসে কতজন কী খাবে সমস্ত কিছু ওনাদের যদি জানিয়ে দাও, যেখানে নিচে হচ্ছে রান্না, তো জানিয়ে দিলে সুবিধা হয়, তাহলে বসতে হয় না, টাইমলি সব খাওয়ার তোমরা পেয়ে যাবে। আমরা যেমন আসার সঙ্গে সঙ্গেই ব্রেকফাস্টটা পেয়ে গেছিলাম, 10টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমাদের বলেছিল আপনারা গাড়ির থেকে ফোন করলেও আমরা একদম রেডি রাখবো সে 8:30। তো এখানের ব্যবস্থা, খাওয়া দাওয়া খুব ভালোই হয়েছে, রুমটাও তোমাদের দেখালাম 400-500 টাকার মধ্যে। মানে এখানে তো আমরা রাত্রে থাকবো না, স্টেও করবো না, জাস্ট ব্যাগ ট্যাগ রাখছি, ঘুরছি ফিরছি। তো 400-500 টাকার মধ্যে তোমরা রুমও পেয়ে যাবে,
ওয়াশরুম ইউজও করতে পারবে, একটু রেস্টও নিতে পারবে। তো এখানে খুবই ভালো ব্যবস্থা বন্ধুরা মিউনিসিপ্যালিটির এই হোটেল, এখানে একটু কম প্রাইসে পাবে। আর বাইরে সমস্ত যে হোটেলগুলো রয়েছে 1,000-1,200 টাকার থেকে বেশি সমস্ত হোটেলগুলো স্টার্ট দেওয়া হচ্ছে পকোড়া। সন্ধ্যাবেলা আমাদের ছিল পকোড়া স্ন্যাক্সে, তো সেটা পকোড়া তার সাথে এই যে চা এখানে রয়েছে, চাটা আমরা নিয়েছি, আর পকোড়াটা আমরা হোটেল থেকেই নিয়ে এসেছিলাম। তো চলো বন্ধুরা, এখন ট্রেনে আমরা সবাই মিলে জমিয়ে পাইলে ফুল ব্যাকটেরিয়া উঠে গেছে পুরো বাংলাটাই আমাদের। সবাই মিলে একসাথে ট্রেনে যেতে যেতে তো গল্প হবে, আর তার সাথে যদি থাকে চিকেন পকোড়া আর একটুখানি গরম গরম কফি, তো শীতের দিনে আর কি চাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে কিন্তু আমরা খুবই খুবই মজা করলাম, আর তোমাদেরও যদি এই ভিডিওটা থেকে কোনো উপকৃত হয়ে থাকো তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।